চিকেন রেজালা ঠিক কী পদ্ধতিতে করলে টেস্টটা সব থেকে ভালো হয় এবং চিকেন রেজালার স্পেশাল মশলাটা কীভাবে বানাতে হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন রেজালা। তাহলে চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন। আচ্ছা, এখানে বলে রাখি, চিকেন রেজালার টেস্ট যদি আপনারা একদম পারফেক্ট পেতে চান সেক্ষেত্রে আপনাদের উইথ বোন চিকেন ব্যবহার করতে হবে। আমি এখানে পুরোটাই চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, যেখানে শুধুমাত্র চিকেনের লেগ পিস ও চিকেনের থাইটা আছে। এবারে চিকেনটাকে আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটাতে আপনারা সম পরিমাণ আদা ও সম পরিমাণ রসুন নিয়ে নেবেন। এখানে আমি পুরোটা ব্যবহার করলাম না, বাকিটা আমি গ্রেভিতে ব্যবহার করব। এবার দিয়ে দিতে হবে 200 গ্রাম টক দই, আর এই টক দইটাকে অবশ্যই আপনারা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, সাথে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু সাদা তেল, আর অবশ্যই এখানে দিয়ে দেবেন 1/2 চা চামচ স্যাফরন বা কেশর। এবার এই সব কিছুকে আপনাদের খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি কেশর না পান সেক্ষেত্রে খুবই সামান্য একটু হলুদ দিয়ে দিতে পারেন, বাট কেশর দিয়ে দিলে এর টেস্ট ও রঙটা সব থেকে বেশি ভালো আসে। আর এই ম্যারিনেশনটা করার পরে মিনিমাম আপনাদের 30 মিনিট মতো রেখে দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে দই ব্যবহার করেছি তাই এই চিকেনগুলোকে আপনাদের একটু নরম হওয়ার সময় দিতে হবে। এবার এই রেজালাটা বানিয়ে নেওয়ার জন্য আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য লাগছে আমাদের কাজু ও পোস্ত। মোটামুটি 20 গ্রাম মতো আমাদের এখানে কাজু লাগছে, আর পোস্ত লাগছে 1/2 চা চামচ। এবার এই কাজু আর পোস্তটাকে আপনাদের একটু ভিজিয়ে রাখতে হবে, আর নরম হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর রেজালার জন্য যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখে নিন। বেসিক্যালি চিকেন রেজালার জন্য সাদা পেঁয়াজ ব্যবহার করা হয়। আপনারা যদি সাদা পেঁয়াজ পান তাহলে সেটা ব্যবহার করতে পারেন, আর যদি না পান তাহলে এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। আর এর জন্য আপনাদের রেগুলার পেঁয়াজগুলিকে কেটে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে, আর একটা সসপ্যানে গরম জল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইটা করার কারণে ঠিক কী হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে আমি এখানে বলে রাখি পেঁয়াজটা আমি এখানে কেন বয়েল করলাম না। বয়েল করার পরে যদি আপনারা পেঁয়াজগুলোকে ভাজতে চান তখন কিন্তু পেঁয়াজগুলো একদমই ভালো করে ভাজা হবে না, কারণ পেঁয়াজের মধ্যে অলরেডি অনেক বেশি ময়েশ্চার আছে। আর যদি গরম জল দিয়ে এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখেন তাহলেই দেখতে পাবেন পেঁয়াজগুলো থেকে তার কষ্টটা ছেড়ে দিয়েছে, আর সেক্ষেত্রে পেঁয়াজের ঝাঁজটা বেশ অনেকটাই মাইল্ড হয়ে যাবে, যেটা আপনারা মোটামুটি সাদা পেঁয়াজে পেয়ে থাকেন। এবার এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর এই যে জলটা আছে এটা আপনারা ইউজ করবেন না, আলাদা সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। এবার চিকেন রেজালার যে মশলাটা হয় সেটা কীভাবে বানাতে হয় দেখে নিন। আর তার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ গোটা ধনে, 5টা এলাচ, 1/2 চা চামচ গোটা জিরে, 1টা জয়িত্রী, যেটা আমি এখানে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বেশি সব কিছুকে একবার আপনাদের ভালো করে একটু রোস্ট করে নিতে হবে, আর রোস্ট হয়ে গেলে ঠান্ডা করে এটাকে ভালো করে পাউডার করে নেবেন। এবার ফাইনালি রেজালাটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ সাদা তেল, আর এই তেলের সাথে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ ঘি। আর এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1টা দারচিনি, সাথে 1টা তেজপাতা, 1/2 চা চামচ গোটা গোলমরিচ, আর 4টে গোটা শুকনো লঙ্কা। তারপরে সব কিছুকে একবার 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিন পেঁয়াজের পেস্টটা। আশা করি পেঁয়াজের পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সাদা হয়ে এসেছে, কারণ এর মধ্যে যে এক্সট্রা কষ্টটা ছিল সেটা কিন্তু একদমই আর নেই, আর এই ঝাঁজটাও বেশ অনেকটা মাইল্ড হয়ে গেছে। তেলে রেখে মোটামুটি আপনাদের 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এরকম হালকা কালার চলে আসছে। আর এরকম একটু হালকা কালার চলে আসলে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, আর তারপর সেটাকে আপনাদের ভালো করে কুক করতে হবে। তাহলে ঠিক এই স্টেজে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যাবে, তাই এবার আপনাদের অ্যাড করে দিতে হবে ম্যারিনেটেড চিকেনটা। আর চিকেনটা দিয়ে দিলে এখানে জেনে রাখবেন প্রায় 90% কাজ আপনাদের হয়ে গেছে, কারণ চিকেন রেজালার জন্য আপনাদের চিকেনটাকে খুব বেশি কষতে হয় না। জাস্ট এইভাবে একবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আপনাদের এটাকে স্লো ফ্লেমে মিনিমাম 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে। যেহেতু এখানে আপনারা কেশর ব্যবহার করেছি তাই আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হওয়া শুরু হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হচ্ছে।
এখন মোটামুটি 8 মিনিট হয়েছে। বাট আপনাদের দেখানোর জন্য একবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন দইটা থেকে আস্তে আস্তে কিন্তু তেলটা সেপারেট হওয়া শুরু হচ্ছে, আর গ্রেভির কালারটাও কতটা সুন্দর চলে এসেছে। গ্রেভিটা এর সময় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই পাতলা আছে, তাই ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট কুক করে নেব। আর আপনারা যদি এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, সেক্ষেত্রে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এছাড়াও আমার সব রেসিপি যদি আপনারা বাংলায় লিখিতভাবে দেখতে চান, সেক্ষেত্রে আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurrannaghar.com ভিজিট করতে পারেন। আর এতক্ষণ এ পাশে আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ফাইনালি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। এই স্টেজে আপনাদের চিকেনটা কিন্তু প্রায় 80% মতো কুক হয়ে এসছে, বাট গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই পাতলা আছে, তাই গ্রেভিটাকে গাঢ় করার জন্য আর টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। তারপর একবার এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে আমরা যে হোমমেড রেজালার মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেবো 2 চামচ, আর এটাকেও একবার ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যদি চান একটু কেওড়া জল ব্যবহার করতে, তাতে এর টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে, তাহলে আপনারা এখানে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর ফাইনালি একবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। 4-5 মিনিট কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আপনার গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম সেপারেটেড হয়ে গেছে, আর এই সময় যে গন্ধটা বেরোচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর গ্রেভিটাও এখানে দেখে নিন এখন বেশ অনেকটাই ঠিক হয়ে গেছে, তাই এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চিকেনের আপনারা আর কি রেসিপি দেখতে চান, আশা করছি সেগুলো আপনাদের খুব তাড়াতাড়ি করে দেখাতে পারবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।